হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের এই ভিডিওটা মূলত সতর্কতা ক্রিয়েট করার জন্য, বিকজ আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সতর্ক হওয়াটা আসলে অনেক বেশি প্রয়োজন। আমরা যতই বলছি না কেন, যতই বুঝছি না কেন, অনেকেই আমরা এই জিনিসটা খুব লাইটলি নিচ্ছি। আমার কথা হচ্ছে যে আমরা এই ব্যাপারটায় আতঙ্কিত হব না, করোনা ভাইরাসের ব্যাপার বা কোভিড-19 ব্যাপারে আমরা আতঙ্কিত হব না, কিন্তু সতর্ক অবশ্যই হতে হবে। এবং সতর্কতাটা মেনটেন না করলে আমাদের যেটা হবে, এটা হয়তো একটা খুবই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পরিণত হতে পারে, যেটা হয়তো আমাদের পক্ষে আর সামাল দেওয়া পসিবল হবে না। ইতিমধ্যে অন্যান্য দেশগুলোতে আমরা দেখেছি যে কিভাবে হচ্ছে গিয়ে করোনা ভাইরাসের আক্রান্তের হার দিন দিন বাড়ছে এবং অনেক মানুষ মারা যাচ্ছে। আমরা চাই না এই ধরনের কিছু হোক। আর মেইন কথা হচ্ছে যেটা, সতর্ক হওয়ার উপরে আর কোনো কথা নাই এখানে। সতর্ক হতে হবে এবং বুঝতে হবে, লাইটলি নিলে চলবে না জিনিসটাকে। সতর্কতা অবলম্বন করাটা এখন খুব বেশি জরুরি। সো প্রথমত আমাদের যেটা করতে হবে, অবশ্যই আমাদের সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। 20 সেকেন্ড আমরা চেষ্টা করবো, 20 সেকেন্ডের মতো আমরা হাতটা ধুয়ে নেওয়ার। চাইলে আমরা যদি অনেক বেশি সময় নিয়ে হাত ধুতে পারি তাহলে তো ভালোই। একদম পরিষ্কার, সম্পূর্ণ পরিষ্কার করে হচ্ছে গিয়ে হাতটা ধোয়ার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা অংশই হচ্ছে গিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন ভালোভাবে। এবং চেষ্টা করবেন পাবলিক প্লেসে যে কোনো জিনিসই ধরার থেকে বিরত থাকতে। লিফটের বাটন, এটিএম বুথের বাটন, দেন হচ্ছে আরও রেলিং, এরকম ধরনের জিনিসপত্র, বাসের হ্যান্ডেল, এই ধরনের জিনিসপত্র ধরা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। কিংবা ধরে ফেললেও চেষ্টা করবেন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বা হ্যান্ড রাব দিয়ে হাতটাকে তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলার। কিংবা যেটা করতে পারেন, টিস্যু কিংবা ওয়াইপ দিয়ে তারপর ধরতে পারেন এবং পরবর্তীতে ওই জিনিসটা ধরা হয়ে গেলে ওই টিস্যু বা ওয়াইপটা আপনি ফেলে দেবেন। তারপর আমাদের যেটা করণীয়, এটা আমাদের এই বাংলাদেশের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, যেখানে সেখানে যত্রতত্র থুতু, কফ, সর্দি এগুলা না ফেলা। এই জিনিসটা আমি প্রায়শই দেখেছি এবং এই রিসেন্টলি কয়েকদিনের মধ্যেও যখন বের হয়েছি কোনো প্রয়োজনে, তখনও এরকম দেখেছি এবং দেখে মানুষকে বলেছি যে দয়া করে এরকম করবেন না। আমাদেরই নিজেদের একজন আরেকজনের টেক কেয়ার করতে হবে, এটা আসলে এটার কোনো বিকল্প নাই এখন। সো আপনি যদি দেখেন আপনার আশেপাশের কেউ, অপরিচিত কেউ হোক, যদি দেখেন যে কেউ এরকম থুতু কফ ফেলাচ্ছে, দয়া করে তাদেরকে বলে দিবেন তখনই যে ভাইয়া বা আপু এই ধরনের কাজ করবে না, এই ধরনের কাজের থেকে বিরত থাকুন। বিকজ এই ধরনের কাজটা কিন্তু প্রায়শই হচ্ছে গিয়ে সবসময় করে আসছে সবাই, যতটা তত থুতু ফেলছে, ময়লা ফেলছে, সেটার কারণেও কিন্তু দেখা যাচ্ছে ভাইরাস যদি থাকে কারো, সেই জিনিসটা কিন্তু খুব দ্রুত বাতাসের মাধ্যমে ছড়াতে পারে। সো এই জিনিসটা করা থেকে বিরত থাকবেন এবং যদি কাউকে করতে দেখেন তাকে অবশ্যই 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 সেখানে সাথে সাথে মানা করতে হবে। এরপরে আমাদের যেটা করতে হবে, যে কোনো ধরনের ক্রাউডেড প্লেস অ্যাভয়েড করে চলতে হবে। বিকজ ক্রাউডেড প্লেস যদি আমরা অ্যাভয়েড না করে চলি, সেক্ষেত্রে আমাদের করোনা ভাইরাসের এক্সপোজার হওয়ার চান্সেস খুব বেশি বেড়ে যায়। এই জন্য আমরা যতদূর সম্ভব যে কোনো ধরনের ভিড়ভাট্টা, যে কোনো ধরনের হট্টগোল, এগুলো অ্যাভয়েড করে চলাটাই সবচেয়ে বেটার আমি মনে করি এখন। আর যারা যারা হচ্ছে গিয়ে নামাজ পড়ার ব্যাপার নিয়ে বলছেন, যারা যারা মসজিদে যাচ্ছেন, মসজিদেও এখন না যাওয়াটা আমি বেটার মনে করি। এমন না যে আল্লাহ হচ্ছে গিয়ে আমাদের দোয়া কবুল করবে না যদি আমরা মসজিদে গিয়ে বা মন্দিরে গিয়ে বা গির্জা না গিয়ে যদি এখন দোয়া না করি। তাই এই জন্য আমি যেটা মনে করি যে সবাই যে যার অবস্থানে থেকে দোয়া করেন, যে যার অবস্থানে থেকে যার যার ধর্ম পালন করেন, তাতে দেখা যাবে যে সবাই সুস্থ থাকার পসিবিলিটি থাকবে। কারণ জেনে শুনে আরেকজনকে কিন্তু হচ্ছে কি আপনি এরকম একটা ভাইরাসের এক্সপোজারের মধ্যে ফালানো বা একসাথে এরকম বুঝে শুনে ক্রাউডেড প্লেস যে মৃত্যু যখন হবে তখন হবে দেখা যাবে এরকম ধরনের কথাবার্তা বলাটা, এটা কিন্তু আমি যতদূর জানি যে ইসলাম ধর্মেও এটা নিষেধ আছে এবং এই জিনিসটা করাটা হারাম। সো আপনি যতটুকু সম্ভব সাবধানে থাকেন এবং ঘরে নামাজ পড়েন। ইভেন বাইরের অলরেডি হয়তো যেই মিডল ইস্টের কান্ট্রিগুলো আছে ওইখানের মসজিদের আজানগুলো হয়তো আপনারা অলরেডি দেখেছেন যে সবাইকে সাজেস্ট করা হচ্ছে যে আপনারা ঘরের থেকে হচ্ছে গিয়ে নামাজ পড়ুন। তো আমি এটাও সাজেস্ট করবো আমাদের এখানে যে আপনারাও হচ্ছে গিয়ে চেষ্টা করুন যে ঘরে নামাজ পড়ার, এরকম ক্রাউড না করার। কারণ ক্রাউডের মধ্যে জিনিসটার এক্সপোজার আরও বেশি হতে পারে। বাচ্চাদের স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে, তার মানে এই না যে এখন হচ্ছে গিয়ে সবাই গিয়ে এখন ঘোরাফেরা করবে না। অলরেডি আমরা দেখেছি যে কক্সবাজারে এবং অনেক জায়গায় হচ্ছে এরকম সবাই ঘুরতে চলে গেছেন ছুটি মনে করে। এই বন্ধটা অ্যাকচুয়ালি পুরোপুরি দেওয়া হয়েছে যাতে আমাদের এক্সপোজারটা কম হয় এবং আমরা যাতে বাইরে কম যাই এবং এই ভাইরাসটা যাতে কম ছড়ায়। তারপর আরেকটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি মনে করি যে ভাইরাসের থেকেও ডেঞ্জারাস, সেটা হচ্ছে যে কোনো হাবিজাবি নিউজ পোর্টালে নিউজ দেখে কোনো ধরনের গুজব ছড়াবেন না কিংবা কোনো গুজবে বিশ্বাস করবেন না। যে কোনো নিউজ পেলেই বা যে কোনো হচ্ছে গিয়ে খবর পেলেই সেটা চেষ্টা করবেন জানার যে সেটা অথেন্টিক কিনা। তাছাড়া না জানা ছাড়া কোনো ধরনের
পোস্ট শেয়ার কিংবা হচ্ছে গিয়ে কোনো ধরনের কথা পাস করা, গুজব ছড়ানো, এই ধরনের কাজকারবার থেকে বিরত থাকবেন। এবং আমি আশা করছি যে সবাই এটার ব্যাপারে আমরা খুবই সতর্ক হব, কারণ অনেক ধরনের নিউজই এখন দেখা যাচ্ছে যে সবাই বিভিন্ন ধরনের নিউজ বের করছে, বিভিন্ন ধরনের অনেকে দেখা যাচ্ছে যেটা সত্যি না এরকম ধরনের কথাবার্তাও অনেকে লিখে বেড়াচ্ছে, অনেক নিউজ পোর্টাল আছে, তারপর অনেক ধরনের মেসেজে অনেক কিছু পাস হচ্ছে। সো এই জিনিসগুলো থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যে আপনার সাথে যারা আছে তারাও যেন এই বিষয়টাই জানে এবং তাদেরকেও এই বিষয়টাই অ্যাওয়্যার করার চেষ্টা করবেন। তারপর ঘরে যদি আপনাদের হেল্পিং হ্যান্ড থেকে থাকে সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন, হেল্পিং হ্যান্ড যদি আপনাদের ঘরেই থেকে থাকে তাহলে তো অবশ্যই হাইজিন মেনটেনটা কীভাবে হচ্ছে সেটা আপনি অবশ্যই খেয়াল রাখতে পারবেন। কিংবা হেল্পিং হ্যান্ড যদি এমন হয় যে উনি পার্মানেন্ট না, উনি এসে এসে কাজ করে দিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে অবশ্যই তাকে এই জিনিসগুলোর ব্যাপারে অ্যাওয়্যার করবেন, বিকজ তাদেরকেও কিন্তু এই জিনিসটার ব্যাপারে অ্যাওয়্যার করাটা আমাদের অনেক বেশি প্রয়োজন। কারণ এছাড়া কিন্তু দেখা যাবে যে আপনার ঘরে কিন্তু এক্সপোজারটা হওয়ার চান্সেস থেকেই যাচ্ছে, কারণ কেউ যদি বাইরে থেকে প্রতিনিয়ত আসতে থাকে, সো তাকেও এই জিনিসগুলো হাইজিনের ব্যাপারে হচ্ছে গিয়ে অ্যাওয়্যার করার চেষ্টা করবেন হেল্পিং হ্যান্ডকে। এবং দরকারে হচ্ছে গিয়ে তাকে প্রোভাইড করুন, জিনিসপত্র প্রোভাইড করুন, তাকে হ্যান্ড স্যানিটাইজার প্রোভাইড করুন, সাবান প্রোভাইড করুন, মাস্ক প্রোভাইড করুন, যাতে আপনাদের সবাই সেফ থাকতে পারে। এবং তাকেও এই জিনিসগুলো বলেন যে সে যেন এই জিনিসগুলো তার আশেপাশে যারা আছে সেখানে যেন সেই জিনিসগুলো সবাইকে অ্যাওয়্যার করার চেষ্টা করে। আদারওয়াইজ কিন্তু একসাথে আমরা সবাই মিলে এই জিনিসটা ট্যাকেল করতে পারবো না। আমাদের ছোট বড় সবারই হচ্ছে গিয়ে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের সবার সতর্ক হতে হবে। শুধু আমি সতর্ক হলে হবে না, কিংবা আমি একবারে সব সাবান কিনে ফেললেও হবে না। সো সবার জন্যই হচ্ছে গিয়ে করার চেষ্টা করুন। আর আমার মতে যেটা মনে হয় আরেকটা জিনিস যেটা বললাম যে সবাই একবারে এক জিনিস মানে নিজেই একা কিনে ফেললে হবে না, সবার কথা চিন্তা করতে হবে, কারণ প্যানিক হয়ে অনেকে অনেক কিছু একবারে মজুত করে রাখছেন। ঘরে অতিরিক্ত খাবার মজুত করবেন না, অতিরিক্ত জিনিসপত্র হ্যান্ড স্যানিটাইজার বা ডিসইনফেক্টেন্ট প্রোডাক্ট এগুলো হচ্ছে গিয়ে মজুত করবেন না, বিকজ এটার কারণে কিন্তু দেখা যেতে পারে যে অন্যরা কিন্তু পাচ্ছে না। সো অন্যরা না পেলে কিন্তু আপনি একা কিন্তু সুরক্ষিত হলে কিন্তু হবে না, আমাদের সবার একসাথে সুরক্ষিত হওয়ার কথা চিন্তা করতে হবে। আদারওয়াইজ জিনিসটা কোনোভাবেই মোকাবেলা করা সম্ভব না। এক্সট্রা খাবার মজুত করবেন না, বাচ্চাদের খাবারও অনেকে এক্সট্রা মজুত করছেন, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্সট্রা মজুত করার কারণে অন্যরা পাচ্ছে না, এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে খুবই খারাপ হচ্ছে। বিকজ একজন যদি সব কিছু নিয়ে নেন আর অন্যরা না পেলে সেটা তো একটা সংকটে পরিণত হচ্ছে এবং সেই জিনিসটা আরও খারাপ একটা এফেক্ট ফেলবে আমাদের সবার উপর। এমনিতেই আমি যতদূর জানি যে আমার কাছে মনে হয় না যে আসলে কেউ মেন্টাল প্রেশারের বাইরে আছে, কী বলবো, আমি নিজেই আসলে এই জিনিসটা নিয়ে খুব আতঙ্কিত বলতে পারেন বা মেন্টাল প্রেশারে আছি এই ধরনের জিনিসটা বলতে পারেন। আর এই মেন্টাল প্রেশার কিন্তু আরও বাড়িয়ে দিচ্ছে যখন দেখা যাচ্ছে মারা এই ধরনের জিনিসগুলো হচ্ছে গিয়ে পাচ্ছে না, বা এই ধরনের জিনিসগুলো যখন দাম হচ্ছে গিয়ে অসাধু ব্যবসায়ীরা হচ্ছে গিয়ে বাড়তি নিচ্ছে। সো চেষ্টা করবেন যে এই ধরনের জিনিসগুলো ব্যবসায়ীদেরকেও বলছি যে আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন দয়া করে এই সময় ক্রাইসিসের সময় কেউ হচ্ছে গিয়ে এই ধরনের কাজ করেন না, অসাধুভাবে ব্যবসা করেন না, কারণ আজকে আসি কালকে নাই। সো এখন দেখা যাচ্ছে যে মানুষের প্রয়োজনের সময় আমরা যতটুকু সম্ভব সবার সাহায্য করার চেষ্টা করি, আর যদি কারো কাছে এক্সট্রা কিছু থেকে থাকে দেওয়ার মতো কাউকে তাহলে অবশ্যই সেটা দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন। যেহেতু এখন স্কুল কলেজও বন্ধ হয়ে গেছে এই জিনিসটাও ইম্পর্টেন্ট যে আমাদের সবার কথাই খেয়াল রাখতে হবে। সো আমি চেষ্টা করবো যে সবাই যখনই বাইরে যাব বা কেউ যদি আমরা বাইরে যেয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা রিক্সাওয়ালা মামাদেরকে বা সিএনজিওয়ালা মামাদেরকে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওনারাও কিন্তু দিন এনে দিন খাচ্ছে, ওনাদের কিন্তু দেখা যাচ্ছে আয়ের অনেক একটা ক্রাইসিস চলে আসছে। সো এই জিনিসটার প্রতি একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনাদের হাউসমেটকেও যদি লিভ দেন, হেল্পিং হ্যান্ডকে যদি লিভ দেন, সেই ক্ষেত্রেও চেষ্টা করবেন যে তাদেরকে একটু পরিমাণ হচ্ছে গিয়ে কিছু দিয়ে দেওয়ার বা অ্যাডভান্স দিয়ে দেওয়ার তাদেরকে, যাতে তারা এই সময়টায় যাতে হচ্ছে গিয়ে তাদের ক্রাইসিসে না পড়তে হয়, বিকজ আমাদের সবারই ভালো থাকতে হবে, আদারওয়াইজ একজন আরেকজনকে ছাড়া কিন্তু আমরা অসম্পূর্ণ। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, সবার সবার কথা চিন্তা করতে হবে, চেষ্টা করবেন প্যানিক না হওয়ার। কিন্তু আবার এরকমও হবেন না যে দূর কি হবে আমার এগুলো হবে না, আমাদের এগুলো হয় না, বাঙালির এগুলো হয় না, দয়া করে এই ধরনের ইগনোরেন্ট কথাবার্তা বলবেন না, এই ধরনের মূর্খের মতো কথাবার্তা বলবেন না। এই জিনিসগুলোর কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আরও অসতর্ক থাকছি এবং এই জিনিসটাই আমাদের ভাইরাসের এক্সপোজারের চান্সটা আরও অনেক মাত্রায় বাড়িয়ে দিচ্ছে। সো চেষ্টা করবেন যতটুকু সম্ভব সতর্ক থাকার এবং আপনার পাশের জনকে বসায় লাগলে হচ্ছে গিয়ে বুঝাবেন বা ফোনে কল দিয়ে হচ্ছে গিয়ে তাকে বুঝাবেন যে এই কাজটা করেন না, করেন না, এভাবে এটা করেন না, সেটা করেন না, এই জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করেন, আদারওয়াইজ খুব খারাপ একটা সিচুয়েশন হয়তো হয়ে যেতে পারে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ডু নট প্যানিক, বাট আবার এরকমও গা ছাড়া হয়ে যায় না যে কিছুই হবে না, আমার কিছু হবে না, এগুলো আমাদের হয় না, এই ধরনের কথাবার্তা লাস্ট কয়েকদিন ধরে অনেক দেখে আসতেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে তারা হচ্ছে গিয়ে ঘুরতে বের হয়ে গেছে, মাস্ক পরে না কারণ হচ্ছে গিয়ে কী বলে শরম লাগে,
পান খায় এই জন্য তাদের করোনা ভাইরাস হবে না, এই ধরনের কথাবার্তা এইসব জিনিস থেকে কি বলবো, এই ধরনের মানুষগুলোকে অবশ্যই সতর্ক করার চেষ্টা করবেন। কাউকে থুতু কফ ফেলতে দেখলে অবশ্যই হচ্ছে গিয়ে চেষ্টা করবেন হচ্ছে মানা করার। আর যেটা যে সবাই হচ্ছে গিয়ে সেলফ আইসোলেশন বা সোশ্যাল ডিস্টেন্সিং করার চেষ্টা করেন, এবং এতে দেখা যাবে যে জিনিসটা আমরা হয়তো খারাপের পর্যায়ে যাওয়া থেকে প্রতিরক্ষা করতে পারবো। আর গ্যাদারিং অবশ্যই অ্যাভয়েড করতে হবে, তাছাড়া কোনোভাবেই সম্ভব না। আর বাচ্চারা যারা আছো, তোমাদের যদি স্কুল বন্ধ, তোমরা চেষ্টা করবা যে অবশ্যই 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 স্কুল বন্ধ দিয়েছে এই জন্য পড়া বন্ধ করে দিও না। আর অনেকেই হয়তো আমি যতদূর দেখেছি যে গ্রুপগুলোর পোস্টগুলোর মাধ্যমে যতটুকু দেখেছি যে অনেকেই হয়তো অনেক যারা হচ্ছে কি প্রাইভেট টিউশন করান তাদেরকে প্রেশার করছেন প্যারেন্টসরা যে আপনারা আসেন পড়ান, বাচ্চা পড়াইতে হবে। কিছুদিন হচ্ছে গিয়ে এই জিনিসটা অফ করতে পারেন আমার যতদূর মনে হয়, কারণ সবাই এখন রিস্কে আছে, সবাই যতদূর বাসায় থাকতে পারে সেটা আপনাদের জন্যই ভালো। আপনার বাসায়ও হচ্ছে গিয়ে মানুষজনকে আসতে দেওয়াটা বন্ধ করেন, কারণ ওইভাবে কিন্তু দেখা যাচ্ছে যে কেউ হয়তো বাহক হয়ে আপনার বাসায় ভাইরাস নিয়ে আসতে পারে, হয়তো তার কিছু হবে না কিন্তু আপনাদের ঘরে কারো কিছু হয়ে যেতে পারে। সো এই কারণে বাইরে থেকে মানুষ আসা বন্ধ করেন। এই জন্য আমি বলবো যে কয়েকদিন চাইলে টিউশনটা বন্ধ রাখলে আমার কাছে মনে হয় সেটা সবচেয়ে বেটার হয়। আর কিন্তু বাচ্চাদেরকে বলছি তোমরা যেটা করো তোমরা নিজেদের মতো পড়তে থাকো যতটুকুই সম্ভব। হ্যাঁ আমি জানি আমি নিজে এই ফেজ পার করে আসছি যে পড়তে ভালো লাগে না, আই নো হাউ ইউ ফিল। হ্যাঁ সারাক্ষণ আমি পড়তে বলতেছি না তোমার সারাক্ষণ পড়তে হবে না, বাট যতটুকু সম্ভব একটু একটু করে হলেও চাইলে আগায় রাখো, কারণ এখন যেহেতু স্কুল বন্ধ আল্লাহ জানে যে সব কিছু কখন পরিস্থিতি ঠান্ডা হবে কখন সব কিছু ঠিক হবে এটা কেউই জানে না, কিন্তু হঠাৎ করেই দেখা যেতে পারে যে হয়তো পরিস্থিতি সব কিছু ঠিক হয়ে গেছে এবং তুমি কিছুই পড়ো নাই এবং তোমার কোনো পড়াই আগানো নাই। এই জিনিসটা কিন্তু পরবর্তীতে কেউ দেখবে না যে তোমার কিছু পড়া নাই বা সিলেবাস আগানো নাই, সবাই চেষ্টা করবে তখন হচ্ছে গিয়ে যতদূর সম্ভব তাড়াতাড়ি পরীক্ষা এবং ক্লাসের সব কিছু হচ্ছে গিয়ে শেষ করা বছর যত আগাবে। সো জিনিসটা চেষ্টা করবে যে নিজে থেকে আগিয়ে রাখার, কারো উপর ডিপেন্ডেন্ট হয়ে না এই বিষয়টা নিয়ে, যতটুকু সম্ভব নিজে পারো ততটুকু আগিয়ে রাখার চেষ্টা করো, এটা খুবই ইম্পর্টেন্ট আমার মতে। বিকজ আমরা জানি না কখন কি হবে, সো সেই জিনিসটার উপর ভিত্তি করে যে হ্যাঁ এখন তো ক্লাস হচ্ছে না কখন হবে সেটা ঠিক ঠিকানা নাই আমি এখন পড়বো না, এরকম করার দরকার নেই, গা ছেড়ে দিও না, একটু একটু করে হলেও নিজের পক্ষে যতটুকু সম্ভব আগিয়ে রাখার চেষ্টা করো, এতে তোমাদেরই ভালো হবে। পরিস্থিতিটা একটু খারাপ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই হয়তো একটু হচ্ছে গিয়ে সামান্য শরীর খারাপ লাগা থেকেও হচ্ছে গিয়ে অনেকে ভয়ে হচ্ছে গিয়ে হসপিটালে ছুটাছুটি করছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি খুব বেশি সিরিয়াস কিছু না হয় সেই ক্ষেত্রে হসপিটাল অ্যাভয়েড করার চেষ্টা করুন যতদূর সম্ভব, বিকজ হসপিটালের মাধ্যমে কিন্তু এক্সপোজার হওয়ার পসিবিলিটিটা আরও বেশি ভাইরাসের প্রতি। সো করোনা ভাইরাসের এই এক্সপোজারটাকে যদি আমাদের লিমিটেড করতে হয় সেই ক্ষেত্রে আমাদের হসপিটালটাও আমরা যতদূর অ্যাভয়েড করতে পারি সেটা এখন বেটার। যদি সাধারণ জ্বর ঠান্ডা হাঁচি কাশি হয়ে থাকে সেই ক্ষেত্রে ডাক্তাররা অলরেডি অনেকভাবে সাজেস্ট করেছেন যে কীভাবে কী কী মেডিসিন নিতে হবে, সেই ধরনের মেডিসিনগুলো নেওয়ার চেষ্টা করবেন, ঘরেই সেটার চিকিৎসা করার চেষ্টা করেন। আর যদি কেউ হচ্ছে গিয়ে বিদেশ ফেরত এসে থাকেন সেই ক্ষেত্রে যেটা বলছি যে আপনারা রিসেন্টলি যদি দেশের বাইরে থেকে এসে থাকেন এই মাসের মধ্যে তাহলে হচ্ছে গিয়ে অবশ্যই অবশ্যই সেলফ আইসোলেশনে থাকেন। আপনারা দয়া করে হচ্ছে গিয়ে সবার সাথে কোলাকুলি কিংবা সবার সাথে হচ্ছে গিয়ে দেখা সাক্ষাৎ করা এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকুন, ঘরে থাকুন। 14 দিন খুব বেশি একটা মানে লম্বা সময় না, শুয়ে বসে ঘুমায় কাটায় দেওয়া যায়। সো আপনারা ঘরে থাকেন, সেফ থাকেন এবং আপনার পরিবারের সবাইকেও সেফ রাখার চেষ্টা করেন, যতদূর সম্ভব বাইরে কম বের হওয়ার চেষ্টা করেন। জানি কথাগুলো আমি খুব অগোছালোভাবে বলছি, বাট আমার কাছে যতটুকু ইম্পর্টেন্ট মনে হয়েছে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বলছি। তারপর আরেকটা জিনিস যেটা অবশ্যই খেয়াল করবেন, শুধু হাত ধুলে হবে না বা আশপাশের সারফেস ডিসইনফেক্ট্যান্ট দিয়ে পরিষ্কার করলেই হবে না, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার ফোনটাকে হচ্ছে গিয়ে অবশ্যই ভালোভাবে ক্লিন করতে হবে। এবং এটার জন্য যেটা আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে কোনো ডিসইনফেক্ট্যান্ট ওয়াইপ যদি ডেটল ওয়াইপ থেকে থাকে বা কিংবা হ্যান্ড স্যানিটাইজারই থাকুক ওটা একটু টিস্যুর মধ্যে নিয়ে, কিংবা হচ্ছে গিয়ে আপনাদের যদি অ্যালকোহল থেকে থাকে যেটা কিনা হ্যান্ড রাবটা হেক্সিসল বা অন্য কোনো হ্যান্ড রাব যদি আপনাদের কাছে থেকে থাকে সেটা হলে সবচেয়ে বেটার হয়, বা আপনাদের কাছে যদি অ্যালকোহল প্যাডগুলোও হয় সেক্ষেত্রে সেগুলোও ইউজ করতে পারেন। ওগুলো দিয়ে চেষ্টা করবেন ঘরে ফেরার পরই হচ্ছে হাত ধুয়ে এবং সব কিছু আশেপাশে ডিসইনফেক্ট করে আপনার ফোনটাকেও ডিসইনফেক্ট করে ফেলবেন, বিকজ ফোনের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে কনস্ট্যান্টলি আমরা এই জিনিসটা হাতে নিচ্ছি, এটার মধ্যেও জার্ম থাকার পসিবিলিটি থেকে যায়। সো এই সার্ফেসটাকে ক্লিন করাটাও খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ
এই সার্ফেসটা যদি আমরা ক্লিন না করি, বাকি সবকিছু ক্লিন করলাম, এখান থেকেও কিন্তু সংক্রমণ হওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। সো ফোন, ডোর হ্যান্ডেল, এই ধরনের সবকিছুই হচ্ছে গিয়ে চেষ্টা করবেন যত দূর সম্ভব ক্লিন রাখার। আমি খুব অগুছলভাবে অনেক কথা বলে ফেলেছি, বাট আই হোপ যে একটু হলেও হয়তো আপনাদের হেল্প হবে এবং আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলো মেনটেন করার এবং যত দূর সম্ভব অ্যাওয়ারনেস ক্রিয়েট করেন। কারণ অ্যাওয়ারনেসের আসলে এখন আর কোনো বিকল্প নাই, আমাদের এটা করতে হবে। এটা না করলে আসলে দেখা যাবে হয়তো আমরা খারাপ একটা পরিস্থিতিতে পড়বো, যেটা কিনা আমরা কেউই চাই না। সো সবার জন্য এখন সবার টেক কেয়ার করতে হবে। আপনি একজনকে বলবেন তো সে একজন আরও দশজনকে বলবে, এভাবেই অ্যাওয়ারনেসটা আমরা ক্রিয়েট করতে পারবো। ইনশাল্লাহ এই কঠিন সময়টা হোপফুলি আমরা খুব দ্রুত পার করে ফেলতে পারবো। সো আশা করি যে আমরা প্রতিনিয়ত এটার জন্য দোয়া করতে থাকি, প্রিকশন মেজার্সগুলো নিতে থাকি। শুধু দোয়া করলে হবে না, প্রিকশন মেজার্সগুলো অবশ্যই অবশ্যই মেনটেন করতে হবে, ফলো করতে হবে এবং একজন আরেকজনকে সেটার ব্যাপারে অ্যাওয়্যার করতে হবে। ঘরে কদিন থাকলে কিছুই হবে না, মোবাইল আছে, নেট আছে, ভিডিও কল আছে, এভরিথিং ইজ অ্যাভেলেবেল, আমরা যখন তখনই ডাক্তার সাথে কথা বলতে পারবো। সো চেষ্টা করেন যে টাইমটাকে প্রোডাক্টিভলি কাটানোর এবং যে যে জিনিসগুলো আপনি করতে চাচ্ছিলেন করতে পারছেন না, এই ধরনের কাজগুলো ঘরে বসে করেন, দেখেন আপনার সময় ভালোভাবে কেটে যাবে। সো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আর অনেক কথা বললাম, হোপফুলি কাজে দিবে একটু হলেও। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।